আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টনিক ভাই একটি প্রশ্ন করেছেন যে ইসলাম এবং অন্যান্য ধর্মগ্রন্থে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কি ব্যাখ্যা করা হয়েছে, এবং সঙ্গে আরো একটি প্রশ্ন করেছেন হুর প্রসঙ্গে কি বলা হয়েছে অন্যান্য ধর্মগ্রন্থে। আসুন ভাই প্রথমে আমরা আলোচনা করি ইসলাম ধর্মে জান্নাত এবং জাহান্নাম বলতে কি বোঝানো হয়। ইসলাম ধর্মে জান্নাত, যার শব্দ আরবি শব্দ, বাংলা করলে হবে বাগান, ইংরেজিতে গার্ডেন, বাগান অথবা গার্ডেন। সেখানে আপনি শুধুমাত্র সুখ আর সুখ, তাছাড়া কোনো দুঃখ সেখানে পাবেন না। সেখানে বিভিন্ন ধরনের বর্ণনা করা আছে, সেখানে বাগান থাকবে, সেখানে বিভিন্ন ফলমূল থাকবে, আপনি যেটা যখন চাইবেন সেটা পাবেন, খেতে পারবেন, আপনার কোনো রকমের অসুবিধা সেখানে হবে না। এর নাম হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে আপনার মনের বাসন, আপনি যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন। জাহান্নাম এসেছে আরবি শব্দ নার থেকে, যার কথা অর্থ হচ্ছে আগুন। এই আগুন মানে এখানে কষ্টদায়ক জায়গা, যেখানে বিভিন্ন রকমের আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জাহান্নামে বিভিন্ন সাপ বিচ্ছু এই ধরনের অনেক ধরনের ভাবে আপনাকে কষ্ট দেবে জাহান্নামে। জাহান্নাম অর্থাৎ এটা হচ্ছে একটা আপনার পাপের প্রায়শ্চিত্যের একটি জায়গা। এখানে আপনার শুধুমাত্র আপনি কষ্টদায়ক জিনিসই পাবেন, এখানে কোনো ভালো জিনিস পাবেন না, কোনো আরামই আসার জায়গা নয় জাহান্নাম। পরোক্ষভাবে আমরা যদি দেখি জান্নাত, সেখানে সম্পূর্ণ উল্টো, সেখানে সুখ আর সুখ, সেখানে সুখ ছাড়া কিছু নেই। এই জান্নাত এবং জাহান্নাম প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 45 থেকে 48, সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 31, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 23, সূরা আল ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 33 থেকে 35, সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 55 থেকে 58, সূরা সাফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 41 থেকে 49, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 68 থেকে 73, সূরা দুখান সূরা নম্বর 44 আয়াত নম্বর 51 থেকে 57, সূরা মুহাম্মদ সূরা নম্বর 52 আয়াত নম্বর 15, সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 46 থেকে 77, সূরা ওয়াকিয়া সূরা নম্বর 56 আয়াত নম্বর 11 থেকে 38। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের ব্যাখ্যা করেছেন, যেখানে সুস্পষ্ট পাওয়া যায় যে জান্নাত একটা সুখময় জায়গা, আর জাহান্নাম সেখানে শুধুমাত্র কষ্টের জায়গা। আসুন দেখা যাক, আমরা এবার আলোচনা করি হিন্দু ধর্মগ্রন্থে জান্নাত এবং জাহান্নাম বলতে কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে জান্নাত এবং জাহান্নাম এই সম্পর্কে, অর্থাৎ স্বর্গ নরক, তাদের ভাষাতে অনেক কিছু বর্ণনা করা হয়েছে। তার সুস্পষ্ট একটি ধারণা যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে খট উপনিষদ অধ্যায় নম্বর 1 মণ্ডল নম্বর 1 সূক্ত নম্বর 12 বলা হয়েছে, স্বর্গ লোকে না ভয়ঙ্ক কিঞ্চ নাস্তে না তত্রায়াতে বিভেতি গো শোতাতি গো বিভেতি গো। না স্বর্গ লোকে, এই স্বর্গলোক যেখানে শুধুমাত্র সুখ আর সুখ, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো মৃত্যু আর হবে না, যেখানে কোনো কষ্ট আপনি পাবেন না, এখানে সারা দিন ধরে আপনি সুখেময় একটি জায়গা, যেখানে কোনো রকমের আপনি ব্যথায় ব্যথিত হবেন না, এটা হচ্ছে স্বর্গ। আর নরক সেখানে শুধুমাত্র কষ্টদায়ক জায়গা, যেখানে সুস্পষ্ট হয়ে বলা হয়েছে যেখানে কোনোদিন স্বর্গলোকে মৃত্যু হবে না, এবং যেখানে নরক সেখানে শুধুমাত্র কষ্টদায়ক জায়গা। এখানে স্বর্গলোক আর মৃত্যু নরক বলতে এখানে হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্ট হয়ে বলা হয়েছে। হিন্দু ধর্মে আরো একটি গ্রন্থ আছে যেটাকে বলা হয় গারুয়া পুরাণ, 18খানা পুরাণের মধ্যে গারুয়া পুরাণ একটি পুরাণ, যেখানে শুধুমাত্র জান্নাত আর জাহান্নাম সম্পর্কে সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করা হয়েছে। জান্নাতে কি হবে, আপনি সেখানে সুখময় একটি জায়গা, যেখানে আপনার নদী থাকবে, মাখনের নদী থাকবে, নদীর মধ্যে নদী থাকবে, সেখানে আপনার পায়ের তলা দিয়ে চলে যাবে, সেখানে আপনি খুব সুন্দরভাবে থাকবেন, দুধের নদী থাকবে, এই ধরনের অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে, যেগুলো পবিত্র কোরআনের সঙ্গে সম্পূর্ণভাবে একই ধরনের জিনিস, কিছুটা অমিল থাকলেও এটা অধিকাংশ জিনিসটা মিলে যায়। তাই এখানে সুস্পষ্টভাবে জান্নাতের বর্ণনা করতে গিয়ে অথর্ববেদ মণ্ডল নম্বর 4 সূক্ত নম্বর 34 মন্ত্র নম্বর 6 এই ব্যাখ্যাটা করা হয়েছে। তাছাড়া গারুয়া পুরাণে সুস্পষ্টভাবে পুরাণটা আলাদা একটি পুরাণ, যেখানে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনাকে জাহান্নাম অর্থাৎ নরকে আপনাকে বিভিন্ন পশু পাখি আসবে, আপনাকে দংশন করবে, সাপে আপনাকে কামড়াবে, এই ধরনের যেগুলো পবিত্র কোরআনে ব্যাখ্যা করা আছে, একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে। ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন হুর সম্পর্কে। অনেকের ভুল ধারণা আছে যে হুর শুধুমাত্র ইসলাম ধর্মে অর্থাৎ পবিত্র কোরআনে বলে। হুরের কথা পবিত্র কোরআন সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 67 থেকে 71 পর্যন্ত এই হুরের কথা বলেছে, যেখানে স্বর্গে গেলে অর্থাৎ জান্নাতে গেলে হুর পাবেন। এ ধরনের কথা হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায়, কিন্তু হিন্দু ভাইরা তাদের গ্রন্থ সম্পর্কে সচেতন নয়, তাই মুসলিমদের দিকে আঙ্গুল তুলে বলে। হুর সম্পর্কে খট উপনিষদ শুক নম্বর 1 মন্ত্র নম্বর 24 25 এবং 26 পরপর বলা হয়েছে, এই হুর যখন স্বর্গে রাজ্যে মানুষ যাবে, সেই সময় তিনি যতগুলো ইচ্ছে ততগুলো সুন্দরী নারী, সুন্দরী মহিলা সে পাবে। পবিত্র কোরআন এবং সহি হাদিস হুরের একটি সীমা নির্ধারণ করেছে যে 70খানা, কিন্তু হিন্দু ধর্মগ্রন্থ স্পষ্টভাবে বলছে, হে নচিকেতা, তুমি যখন স্বর্গের রাজ্যে প্রবেশ করবে, তুমি যতটা ইচ্ছে তুমি সুন্দরী নারী তুমি চাইবে তুমি ততগুলোই পাবে। এছাড়া খট উপনিষদ অধ্যায় নম্বর 1 সূক নম্বর 2 মন্ত্র নম্বর 3 এখানে হুরের কথা ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থে হুর অর্থাৎ সুন্দরী নারী যার চোখগুলো টানা টানা হবে, একইভাবে বর্ণনা করা হয়েছে ইসলামিক হিন্দু ধর্মগ্রন্থে। আশা করি উত্তরটি পেয়েছেন।